আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দর্শক আশা করি মহান আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই ভালো আছেন বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি গুরুত্বপূর্ণ একটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আলোচনা করব এই ভিডিওটিতে আমরা জানবো স্বপ্নে কই মাছ দেখলে কি হয় আমরা অনেকেই হয়তো স্বপ্নে এই মাছটি দেখি কই মাছ দেখি তো এর ব্যাখ্যা কি হবে আমাদের প্রত্যেকেরা জানা প্রয়োজন রয়েছে খুবই গুরুত্বপূর্ণ ব্যাখ্যা এ সম্পর্কে জ্ঞান লাভ করতে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখলে সাবস্ক্রাইব করে রাখুন তো বন্ধুরা যদি আপনি স্বপ্নে কই মাছ দেখেন তাহলে এর তিনটা ব্যাখ্যা হতে পারে কই মাছ দেখার প্রথম নাম্বার যদি আপনি কই মাছ দেখেন তাহলে আপনার হাতে টাকা পয়সা আসবে অর্থ সম্পদের মালিক হবেন তো যে পরিমাণ কই মাছ দেখবেন অর্থাৎ যদি আপনি অল্প কই মাছ দেখেন তাহলে অল্প পরিমাণ অর্থ আসবে আর যদি অধিক পরিমাণে কই মাছ দেখেন তাহলে অধিক পরিমাণে অর্থ সম্পদ আপনার হাতে আসবে ইনশাআল্লাহ সেই সাথে সাথে কৈমাস যদি আপনি দেখেন দ্বিতীয় নাম্বার ব্যাখ্যা আপনার যদি চাকরি কোনো উদ্দেশ্য থাকে আপনি যদি চাকরি করার ইচ্ছা নিয়ে থাকেন তাহলে আপনি চাকরি লাভ করতে পারবেন সরকারি চাকরি বেসরকারি চাকরি যেটি হোক আপনি চাকরি পাবেন ইনশা আল্লাহ এটাও বুঝতে হবে সেই সাথে সাথে তৃতীয় নাম্বার ব্যাখ্যা যদি আপনি মাস দেখেন তাহলে এমন স্বপ্ন আপনার আয়ু বৃদ্ধির প্রতি ইঙ্গিত করে হায়াত বাড়ার প্রতি ইঙ্গিত করে ইনশাআল্লাহ খুবই ভালো লক্ষণ সেই সাথে সাথে বন্ধুরা গুরুত্বপূর্ণ আরেকটি স্বপ্নের ব্যাপার যদি আপনি স্বপ্নে কই মাছ ভাসতে দেখেন বা কই মাছ রান্না করতে দেখেন যেটি দেখে তাহলে এমন স্বপ্ন আপনার কোনো শত্রু থাকলে শত্রু বন্ধুতে পরিণত হওয়ার প্রতি ইঙ্গিত করে আপনার শত্রু আপনার বন্ধু হয়ে যাবে ইনশাআল্লাহ শত্রু আর শত্রু থাকবে না এটাও ভালো লক্ষণ যদি আপনি স্বপ্নে কই মাছ ধরতে দেখেন বা কই মাস লাফাচ্ছে এমনটা দেখেন কই মাস ধরতে দেখেন বা কই মাস লাফাতে দেখেন তাহলে এমন স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে কি যদি আপনি অসুস্থ থাকেন তাহলে সুস্থতা লাভের প্রতি ইঙ্গিত আপনি সুস্থতা লাভ করতে পারবেন আলহামদুলিল্লাহ আর যদি আপনি সুস্থ থাকেন তাহলে এমন স্বপ্ন অবস্থার পরিবর্তন ঘটার প্রতি ইঙ্গিত করে অর্থাৎ আপনার অসুস্থতা কিছুটা অসুস্থতা আসতে পারে তো কাজে সতর্ক থাকা চাই তবে অসুস্থতা দূর হয়ে যাবে আপনি সবসময় সুস্থ থাকতে স যদি কই মাস আপনি ধরতে দেখেন বা লাফাতে দেখেন যেটি দেখেন মোট কথা কই মাস দেখা এটা ভালো এটা কল্যাণের প্রতি ইঙ্গিত করে স্বপ্ন দ্রষ্টার জন্যে তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিওটিতে কই মাছ দেখা নিয়ে আলোচনা আশা করি আপনারা বুঝতে পারছেন কোনো বিষয় যদি জানার থাকে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন নিত্য নতুন বিভিন্ন ভিডিও পেতে চ্যানেলটিকে সকলে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আবার